একটা রিটের প্রেক্ষিতে দেশের প্রায় 40 লক্ষ ইজি বাইক বা ব্যাটারি চালিত থ্রি হুইলার চিহ্নিত এবং অপসারণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। বলা হচ্ছে যে এই ইজি বাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে এবং এগুলো পরিবেশ বান্ধব নয়। কিন্তু পুরো বিশ্ব যখন আস্তে আস্তে জ্বালানি চালিত বাহনের তুলনায় বিদ্যুৎ চালিত বাহনেই আসলে ভরসা করছে এবং সেদিকে এগোচ্ছে, সেখানে এগুলোকে কেন পরিবেশের ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে? জ্বালানি চালিত বাহন আর এই ইজি বাইক, এই দুটির মধ্যে আসলে কোনটি পরিবেশের জন্য বেশি ক্ষতি করছে সেটা একটু আমরা জেনে নেব। বাংলাদেশের অলিগলিতে ব্যাটারি চালিত ইজি বাইক এখন বহুল ব্যবহৃত এক বাহন। বিআরটি এর কোনো অনুমোদন না থাকলেও দিনকে দিন এর সংখ্যা বেড়েছে। বাহন হিসেবে এটি আসলে কতটা দূষণ করছে? যেগুলো হচ্ছে পুরনো ভেহিকল, পুরনো গাড়ি, যেগুলো পেট্রোল বা ডিজেলে চলে, 10 বছর চলার পরে কিন্তু এই গাড়িগুলো আসলে চলানোর অনুপযোগী হয়ে পড়ে, তারপরেও চলছে। এই ধরনের গাড়ি থেকে দূষণের পরিমাণটা, সংখ্যাটা অনেক বেশি। আর ভার্সেস যদি বলি, তাহলে কিন্তু রাস্তায় চালু অবস্থায় ইজি বাইকের দূষণ নাই। জ্বালানি চালিত বাহনের কারণে সরাসরি বায়ু দূষণ এবং শব্দ দূষণের শিকার হচ্ছে মানুষ। এসব বাহন থেকে কার্বন নিঃসরণ হয়, যেটার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা চলছে গোটা বিশ্বেই। সেই তুলনায় ইজি বাইকে চলাচলে সরাসরি কোনো দূষণ নেই। তবে ইজি বাইক থেকে দূষণটা ঘটে একেবারেই ভিন্নভাবে, যেটা সরাসরি টের পাওয়া যায় না। ইজি বাইকের ইনডাইরেক্ট দূষণটা হলো তার ব্যাটারি। এই ব্যাটারিগুলো পুরনো ব্যাটারি ইউজ করে, ফলে 6 মাস পরপর বা 7 মাস 1 বছরের মধ্যে পাল্টাতে হচ্ছে। এবং লেড অ্যাসিড ব্যাটারি রিসাইকেল যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর, এবং সেটা মাটিতে যাচ্ছে, পানিতে যাচ্ছে, সরাসরি এনভায়রনমেন্টে যাচ্ছে। পরিবেশে মিশে যাওয়া এই ব্যাটারির সিসাই অন্যভাবে ক্ষতি করছে মানুষের। কার্বনের অবশ্যই ক্ষতি আছে, কিন্তু লেডের মতো না। লং রানে এটা হচ্ছে অনেক বেশি ক্ষতির কারণ এনভায়রনমেন্টের জন্য। এগুলো কিন্তু সরাসরি ইনহেল করছে মানুষ, এর ফলে লাং ক্যান্সার হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, স্টোমাক সমস্যা অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু হচ্ছে যে ইমিডিয়েট সমস্যা, আর লং রানে তো ক্যান্সার হতেই পারে। এবং এই ফ্যাক্টরিগুলোর আশেপাশে যারা বসবাস করে তারা এই ধরনের কোনো না কোনো জটিলতায় ভুগছে। এরপরও ইজি বাইক পুরোপুরি নিষিদ্ধ না করে ধাপে ধাপে সীসামুক্ত ব্যাটারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ডক্টর হোসেন, কারণ যাতায়াতের সুবিধার পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের বিষয়ও এখানে জড়িত। আমি দিশান জানা অনেকদিন ধরে এটা নিয়ে আলোচনা ছিল এবং গত সপ্তাহে হাইকোর্ট এই রায়টি দিয়েছে। আপনি কি বলবেন যে এটা আসলে কি একটা সমাধান হলো কি না? বা দেখুন, এখানে মূল বিষয় যেটি সেটি হচ্ছে যে অবৈধভাবে এবং রুট কোনো ধরনের রুট পারমিট ছাড়া এই ভেহিকলগুলো আসলে চলাচল করে, এবং প্রথমত তো আইনত এটা আসলে কোনোভাবেই বৈধ না যে বিষয়টি, সেটি এতদিন পরে হলেও আদালত থেকে গত 15 ডিসেম্বর এই নির্দেশনাগুলো এসেছে যে এখানে কিন্তু এক্সপোর্ট, ইম্পোর্ট, সেল সব ধরনের সব কিছু কিন্তু আদালতের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বন্ধ করা হয়। কিন্তু পরিবেশের যে ইস্যুটা উঠে আসছে এবং সেটাতে যেহেতু এখন সারা বিশ্ব ব্যাটারি চালিত বা ইলেকট্রিক বাইকের, ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছে, সেখানে আমাদের হাতে একটা অপশন হতে পারতো কিনা বাংলাদেশে? হ্যাঁ, সেটি যদি সেই অপশনটি তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, এরকম ধরনের নতুন কোনো অপশন নিয়ে যদি ইন ফিউচার কেউ আসতে পারে যেটা আসলে কোনো ধরনের পরিবেশের পরিধানের বিরূপ প্রভাব পড়ছেন না, আমরা যে এক্সপার্ট যিনি বললেন, তিনি যেটা বলছেন যে ব্যাটারিগুলোর থেকে সিরিয়াস একটা ইম্প্যাক্ট পড়ছে পরিবেশের উপরে, তো কাজেই অ্যাজ লং অ্যাজ এটা পরিবেশের উপরেও একটা প্রভাব পড়ছে, অ্যাট দ্য সেম টাইম এটা যেহেতু এভাবে অবৈধ, বিআরটি এর কোনো পারমিশন ছাড়া, এবং আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ যে হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, অনেকগুলো দুর্ঘটনার ক্ষেত্রে ইজি বাইকগুলো কিন্তু দেখা যায় যে তারা কোনো ধরনের কোনো, সেটি ডেফিনেটলি চালকের উপরে সেটা বর্তাচ্ছে সেই দায় দায়িত্বটা, কিন্তু তারপরেও যেহেতু একটা অবৈধ ভেহিকেল নিয়ে আপনি যখন নামছেন সেই ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু আইন মানার প্রবণতাটাও অনেক কম থাকবে। এবার একটা ইজি বাইকে এসে যখন অন্য আরেকটা বাস এসে এটাকে একটু হালকাভাবে যদি সেটার সাথে একটা কোলিশন হয়, ভয়ঙ্কর, সেখানে একসাথে 6-7 জন যত যাত্রী থাকে সবাই মিলে তারা কিন্তু মানে নিহত হচ্ছে। ইলেকট্রিক চালক বা ইলেকট্রিক যান তো আসলে এখন আস্তে আস্তে সারা বিশ্বই সেদিকে এগোচ্ছে, কি বলবেন আপনি? হ্যাঁ, মানে বিক্রি টিক্রি করে মানুষ যখন কিনে ফেলেছে তখন বলছে বন্ধ করতে। অলরেডি যাদের হাতে টাকা যাওয়ার কথা ছিল তারা অলরেডি টাকা কামিয়ে ফেলেছে, যারা এটা আমদানি করার কথা সব আমদানি করে টাকা পয়সা ব্যাংকে রেখে বা বিদেশে পাচার করে এখন
প্রান্তিক গোষ্ঠীর মানুষ যখন তারা তাদের সঞ্চয় দিয়ে কেনা শেষ, এখন বলছে যে এটা অনেক ক্ষতি করে, এটা আমাদের আর বিক্রি করা চালানো যাবে না, এটা আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে একটা সমস্যা দেখেন যে অনেক পরে, হ্যাঁ, সকল অনুমতি বাংলাদেশ সয়লাভ হয়ে যাওয়ার পরে তারপরে তারা আইন করে তারপরে সবচেয়ে সহজ যে সমাধানটা বন্ধ করে দাও তো কোনো সমস্যার সমাধান না। পৃথিবী প্রযুক্তি আগাচ্ছে, বাংলাদেশ আগাবে, অন্যান্য দেশে আমরা, আপনি যেটা বললেন যে ব্যাটারি চালিত জিনিসপত্র সারা পৃথিবীতে, টেসলার কথা বলেন, টেসলা সুবিধা দেওয়া যায়, টেসলা মানুষ কিনলে ওই জায়গায় ট্যাক্সের রেয়াত পায়, হ্যাঁ, নানা ধরনের সুবিধা দেওয়া হয় যাতে ব্যাটারি চালিত এই ধরনের জিনিস, মানে ফসিল ফুয়েলের ব্যবহার কমানোর জন্য সারা পৃথিবী যেখানে চেষ্টা করছে, এবং এটার অনেক সুবিধাও আছে। তো এটার অসুবিধাটা যদি হয় আপনার ব্যাটারি, তো সেটা কিভাবে ডিসপোজাল করা যায় সেই অংশটা নিয়ে ভাবা যেতে পারে। সেটা না ভেবে বন্ধ করে দিয়ে আপনার ফসিল ফুয়েলের দিকে আগানো, সেটা তো কোনো কখনো কোনো সমাধান না, কারণ ফসিল ফুয়েল তো অচিরেই শেষ হয়ে যাবে, এটা আমরা সবাই জানি, সরকারও জানে, সবাই জানে, রাইট? এবং বিশেষ করে যখন এই তেলগুলোর দাম বাড়ছে এবং এটা নিয়েও একটা আলোচনা আছে। আচ্ছা, আমরা একটু দেখেছি যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বেশ আলোচনা আছে, একটু সেদিকে যদি নজর দিই, যেরকম তপন কুমার লিখেছেন, ঘুরে ফিরে একই, এটা চলে বৈদ্যুতিক চার্জে আর বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা পুড়িয়ে, অর্থাৎ পরিবেশ দূষণ ঠিকই হচ্ছে। অন্যদিকে তহিদুল ইসলাম দুরন্ত বলছেন যে অনেকের কর্মসংস্থান হলেও চালক অদক্ষ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। আমরা এই প্রসঙ্গে আসতে চাইছিলাম মিতি সঞ্জনা, প্রায় 40 লক্ষ বলা হচ্ছে, তার মানে 40 লক্ষ মানুষ এবং পরিবার আছে সেখানে, সেদিকটাও তো নিশ্চয়ই দেখা দরকার। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় কিছুটা ডেফিনেটলি সময় দেয়া, একটা হচ্ছে এই সমস্ত যারা অনেক মানুষ আসলে আনএমপ্লয়েড হয়ে যাবে, সো তাদেরকে আসলে রিহ্যাবিলিটেশনের কি ব্যবস্থা করা যায় সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে কনভার্সনের যদি সুযোগ থাকে, যে কনভার্সনের সুযোগ করে যদি একই জিনিসগুলো কনভার্ট করে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো ধরনের কোনো কিছুতে কনভার্ট করা যায়, যে যেমন বলছিলেন উনি যে লেড অপেক্ষাকৃতভাবে কম দূষণ আসলে হয় সেটার থেকে। আরেকটি বিষয় যেটি আছে, সেখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার মাধ্যমে সেটা বন্ধ করার একটা উপায় সেখানে কিন্তু